হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই টেস্টি, খুবই ইয়াম্মি, একদম কুরকুরে মুগ ডালের ভাজিয়া বা বড়া বানিয়ে দেখাবো। খুবই ইজি রেসিপি আর খেতে ভীষণ টেস্টি। চলুন ঝটপট দেখে নেব কীভাবে বানাতে হয়। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এই দেখুন বন্ধুরা, আমি আধা কাপ ডাল, মুগ ডাল রাতভর ভিজিয়ে রেখেছিলাম আর সকালে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন একদম খুব সফট হয়ে গেছে আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। জল কিন্তু একেবারেই থাকা চলবে না। এবার ডালটাকে আমাদের পিষে নিতে হবে, মানে বেটে নিতে হবে। তো বাটার জন্য আমি একটা মিক্সার জার নিচ্ছি। যেহেতু ডাল কম তাই ছোটো জারটাই নিচ্ছি আমি। মিক্সার জারে ডালগুলো ট্রান্সফার করব, কিন্তু তার আগে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। সবার আগে দিচ্ছি আমি কিছু রসুন। পরিমাণ কম বেশি নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু পরে কেটেও দেওয়া যায়, কিন্তু আমি পিষে নিতেই পছন্দ করি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এবার আমি দেব ডালগুলো। ডালগুলো সমস্ত একেবারে জল ঝরিয়ে মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করব। একটুও জল কিন্তু আমি নিচ্ছি না, আপনি দেখতে পারেন যেটুকু জল ছিল অবশিষ্ট সেটাও আমি ভালো করে নিংড়ে নিচ্ছি। এবার ডালটা আমাদের পিষে নিতে হবে। জল ছাড়াই একটু মোটা রকমের পেস্ট বানাতে হবে। একেবারে মিহি পেস্ট বানানো যাবে না, একটু মোটা রকমেরই পেস্ট হবে। চেষ্টা করলেও মিহি হবে না জল ছাড়া। যাই হোক, এই দেখুন পেস্ট কিন্তু আমাদের রেডি। এবার আমরা এটাকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করব। তো আমি একটা বাউল নিয়ে নিচ্ছি। ডালের পেস্টটা আমি বাউলের মধ্যে ট্রান্সফার করছি। এবার যদি ভাবেন যে মিক্সার জারে অনেকটা লেগে আছে সেটা ধুয়ে দিয়ে দেবো, তা কিন্তু হবে না, জল একেবারেই দেওয়া চলবে না। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা কাটা পেঁয়াজ। একেবারে ছোটো ছোটো করে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আধা চামচ দিচ্ছি আমি জিরে আর আধা চামচ জোয়ান বা আজবাইন, যেটা বলুন। হাতের তালুতে এরকম করে ঘষে দিয়ে দেব। আর এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। চাইলে হাত দিয়েও মেশানো যায়, তো এখন বেশি কিছু নেই তাই আমি চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি। একবার লবণ চেক করে নেবেন, লাগলে আর একটু দিয়ে নেবেন। এবার ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। চাইলে আপনি ডিপ প্যানও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর জন্য আমাদের মিডিয়াম গরম তেল দরকার। তো তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে, আমি চেক করছি, দেখুন আপনি দেখে বুঝতে পারছেন মিডিয়াম গরম আছে তেলটা। তো এবার হিটটাকে মিডিয়ামে করে আমরা এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দেব। যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেব এক ব্যাচে। আর বড়াগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এগুলোকে পাল্টাবো না, কিছুক্ষণ ওয়েট করব যাতে নিচের সাইডটা একটু ভালো শক্ত হয়ে যায়, তারপরে আমরা পাল্টে দেব। শক্ত হওয়ার আগেই যদি পাল্টাতে চেষ্টা করেন তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, এই জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। আর হিটটাকে মিডিয়ামে করেই ভাজব। এরকম পাল্টে পাল্টে সুন্দর একটা লাল কালার করে ভেজে নেব। এই দেখুন সুন্দর লাল কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে নেব। এবার একটা কিচেন টাওয়ালের উপর রেখে দেব। আর একই প্রসেসে আমি বাকি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আর একটাই ব্যাচ হচ্ছে আমার। তো এই দেখুন বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকেও নামিয়ে নেব। খুবই সহজ রেসিপিতে খুব কম সময়ে খুব টেস্টি এবং কুরকুরে মুগ ডালের বড়া কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন কতটা কুরকুরে হয়েছে। ওপর থেকে যেরকম কুরকুরে হয়েছে আর ভেতর থেকে ততটাই টেস্টি। আর আমি এটাকে সার্ভ করছি টমেটো সস আর গ্রিন চাটনির সাথে। এটা যে কোনো সময় টি টাইমের জন্য একদম পারফেক্ট স্ন্যাক। আপনি অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওকে একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে একেবারেই যাবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।